আসসালামু আলাইকুম মাপকাঠি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শুনব দোলনায় কথা বলা তিন শিশুর গল্প আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেননি এক ঈসা ইবনে মারাইয়াম মারিয়াম আলাহ সাল্লামের গর্ভে ঈসা আলাহ সাল্লাম আলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দেহান হলো তখন মারিয়াম আলাহ সাল্লামের ইঙ্গিতে ইসা আল্লাহ সাল্লাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন আমি আল্লাহর দাস তিনি আমাকে কিতাব ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যু গ্রহণ করবো এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব দুই সাহেবে জুরাইজ জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা জুরাইজ একজন আবেদবন্দা ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন এ সময় তিনি সালাতরত ছিলেন তার মা বললেন হে জুরাইজ তখন তিনি মনে মনে বললেন হে প্রভু একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা জুরাইজ সালাতেই রত ছিলেন তার মা চলে গেলেন পরবর্তী দিন তার মা আসলেন এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইজ তিনি মনে মনে বললেন হে প্রভু একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা তিনি তার সালাতেই ব্যস্ত থাকলেন এভাবে তৃতীয় দিনেও জুরাইজ একই কাজ করলেন তার মা বললেন হে আল্লাহ একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বন ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগল এক ব্যভিচারী নারী ছিল সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী ছিল সে বলল তোমরা যদি চাও আমি তাকে অর্থাৎ জুরাইজকে বিভ্রান্ত করতে পারি সে তাকে ফুসলাতে লাগলো কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না অতপর সে তার ইবাদত গাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয়ই ব্যভিচারে লিপ্ত হল এতে সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করল এটা জুরাইজের সন্তান বনি ইসরায়েল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদত গাহ থেকে বের করে আনলো তার ইবাদত গাহ করে দিল এবং তাকে মারধর করতে লাগল জুরাইজ বললেন তোমাদের কি হয়েছে তারা বলল তুমি নষ্টা মহিলার সাথে জেনা করেছো ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে তিনি বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে আসলো জুরাইজ বললেন আমাকে একটু সুযোগ দাও সালাত আদায় করে নিই তিনি সালাত আদায় করলেন সালাদ শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন এই শিশু তোমার পিতাকে সে বলল আমার পিতা অমুক রাখাল উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকট এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বুলাতে লাগলো আর তারা বলল এখন আমরা তোমার ইবাদত গাছটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি তিনি বললেন দরকার নেই বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও অতবর তারা তাই করল তিন একটি শিশু তার মায়ের দুধ পান করছিল এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত শিশুটির মা বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো অতপর বললো হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো করো না অতপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো বর্ণনাকারী বলেন আমি যেন এখনও দেখছি রাসুল্লাহ সাল্লাহাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরেছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন তিনি বললেন লোকেরা একটি বাদিকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল তুমি জেনা করেছো এবং চুরি করেছ মেয়ে লোকটি বলছিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক শিশুটির মা বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে এই নষ্ট নারীর মতো করো না শিশুটি দুধপান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো অতপর বলল হে আল্লাহ তুমি আমাকে এই নারীর মতো করো এ সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হলো মা বলল হায় দুর্ভাগা একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও তুমি পদুত্তরে বললে হে আল্লাহ আমাকে এর মতো করো না আবার একটি কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে তুমি জেনা করেছো এবং চুরি করেছো আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ করো না আর তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে এরূপ করো শিশুটি এবার জবাব দিল প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম সেজন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো না আর এই মহিলাটি তারা বলল তুমি করেছ প্রকৃতপক্ষে সে জেনা করেনি তারা বলছিল তুমি চুরি আসলে সে করেছ চুরি করেনি এজন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এই মেয়ে লোকটির মতো করো বুখারি হাদিস নং তিন হাজার চারশো ছত্রিশ নবীদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ আটচল্লিশ হাদিস নং দুই হাজার চারশো বেরাশি মাজালিম অধ্যায় অনুচ্ছেদ পঁয়ত্রিশ মুসলিম হাদিস নং দুই হাজার পাঁচশো পঞ্চাশ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ দুই